এইদিকে তুমি একেন করলে তো নিজেকে কি ভাঙার চেষ্টা করছো, মানে ওইখানে একটা মন্দার একটা অন্য ধরনের চরিত্র, আবার একেন একটু অন্যরকম, তো তোমার এখন কি স্ট্র্যাটেজি বলতে গেলে? আমার স্ট্র্যাটেজি বলতে সেরকম, আমার অভিনেতা হিসাবে আমার স্ট্র্যাটেজি একটাই থাকে যে চরিত্র এবং গল্পের সঙ্গে একটা যথাযথ একটা জাস্টিফাই করা, আর সেটা আমি চেষ্টা করি। আমি ভাঙা বলতে আমার ব্যক্তিগতভাবে আমি অভিনেতা হিসেবে নিজেকে যতটা চিনি, আমি চেষ্টা করি সব চরিত্রের মতন করে সেটাকে, মানে ওই চরিত্রের যতটুকু যতটা জরুরি সেই রকম করে ভাঙার, আর সেটা মেন্টাল হোক, ইমোশনাল হোক, ফিজিক্যাল হোক, সেটা আমি যথাযথ চেষ্টা করি এবং সব চরিত্রের জন্যই করব। সেটাই আমাকে অভিনেতা হিসেবে থ্রিল দেয়, আর সেটা আমি করেই যাব, আর সেটাই আমার করতে ভালো লাগে। তো মহাভারত আসছে, তো মহাভারতে আমি জাবেদ বলে একটা চরিত্র করছি। এই চরিত্রটার মধ্যে অনেকগুলো শেডস রয়েছে। এ একজন পলিটিক্যালি একটা মাসেল পাওয়ারের কাজ করে এবং কাজগুলোকে এক্সিকিউট করে, এবং সেগুলো করতে গিয়ে এর মধ্যে থেকে বিভিন্ন রকম শেডস বেরিয়ে আসে। একটা সাধারণ একটা অ্যাম্বিশাস ছেলে, তো সেইটা আমি মানে সেটা আমাকে খুব ইন্টারেস্ট করেছে অ্যাজ অ্যান অ্যাক্টর এক্সপ্লোর করতে, আর সেটা আমি খুব এনজয় করেছি করার সময়। তো আমার ভালো লেগেছে ওটা করতে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, তো যখন মন্দার এসেছিলো তো পাবলিকের এখন এক্সপেকটেশন অন্য রকমের তোমার প্রতি চলে গেছে, তো সেইখানে দাঁড়িয়ে কি এটা কোথাও প্রেশার হয়ে যায়, মানে কাজের ক্ষেত্রে যে ওই পরিমাণ একটা প্রেশার বা বিলং করা, সেটা কীরকম চ্যালেঞ্জ? প্রেশার একটা থাকে, কারণ আমি মানে নিজের মতন করেই কাজ করা পছন্দ করি যতটা আমি চরিত্রকে বা গল্পকে বুঝি। কিন্তু যেহেতু মন্দার একটা খুব ভালো ট্রিটমেন্ট নিয়ে তৈরি একটা ওয়েব সিরিজ, তো মানুষ এটাকে খুব অনেক ভালোবাসা দিয়েছে, সেটার জন্য আমি কৃতজ্ঞ, এবং মানুষের মানে অডিয়েন্সের এক্সপেকটেশনও অনেক বেড়ে গেছে সেটা নিয়ে। কিন্তু সেরকম কাজ তো মানে রোজ রোজ তো আমরা জানি সেরকম হয় না, তার জন্যে সব গল্পই একটা অন্যান্য টেস্ট নিয়ে গল্প তৈরি হয়, এবং অন্য সিরিজ প্রত্যেকটা সিরিজের প্রত্যেকটা ফিল্মের আলাদা আলাদা টেস্ট থাকে, আলাদা আলাদা ফ্লেভার থাকে, তো সেরকম করেই হয়। তো আমি চেষ্টা করি সব গল্পের সঙ্গে সেরকম করে জাস্টিফাই করার, বাকি এক্সপেকটেশন নিয়ে আমি সেরকম কোনো প্রেশার আমি নিজের মধ্যে রাখি না। আচ্ছা, তুমি তো এনএসডিতে মানে ছিলে সেই সময়, মানে তো সেই প্রিপারেশনটা কি এখন কোনো জায়গায় কাজে লাগে, মানে সেই প্রিপারেশনটা কি, মানে এখনকার ধরো অনেক অভিনেতা তাদের পক্ষে ওই ওইটা মানে ওইখানে যাওয়াটা কি একটা বিশাল একটা জিনিস, মানে পরবর্তী যখন তারা অভিনয় আসবে মানে প্রফেশনাল অ্যাক্টিং, সেখানে কি অনেকটা মানে সুবিধে হয়? আমি অভিনেতা হিসাবে মনে করি যে সব কাজের একটা ট্রেনিং থাকা প্রয়োজন, মানে কাজটা শেখা খুব প্রয়োজন। সেই কাজটা শেখার জন্য এনএসডি গিয়েছিলাম। এবার সেখানে গিয়ে মানে সে যে ট্রেনিংটা আমি পাই, সেই ট্রেনিংটা আমার অবভিয়াসলি কাজে লাগে, আমার মানে কাজের ক্ষেত্রে শেখার যেগুলো আমার মধ্যে থাকে রয়েছে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় একটা ট্রেনিং একটা কাজে লাগে। তো আবার সেই সেম টাইম আমি এটাও বিশ্বাস করি যে মানে আজকের সময় শুধুমাত্র ইনস্টিটিউশনাল ট্রেনিংই মানে একমাত্র ট্রেনিং নয়, বাইরে থেকেও অনেক রকম ট্রেনিং পাওয়া সম্ভব, এবং অনেক ভালো অ্যাক্টররা কাজ করছে বাইরে বিনা ইনস্টিটিউটে গিয়েও। আমার মনে হয় সবাই নিজের মতন করে সেটা ফিগার আউট করে নেয়, কিন্তু আমার ক্ষেত্রে হ্যাঁ, আমি এনএসডি যে জন্য গিয়েছিলাম, একটা ট্রেনিং যেটা পেয়েছি সেটা আমার কাজের ক্ষেত্রে অনেক হেল্প করেছে। আচ্ছা, মন্দার চরিত্রটা থেকে বেরোতে কতদিন টাইম লেগেছে, মানে এখনও আছো তুমি মন্দার বা কেউ? না, আমার মন্দার চরিত্রটায় ঢুকতে অনেকটা সময় লেগেছে, একটা এক মাসের মতো একটা সময় যেটা পেয়েছিলাম। বেরোতে আমার খুব বেশি সময় লাগে না, কিন্তু হ্যাঁ, কিছু এলিমেন্টস যেগুলো থেকে যায় সেগুলো তো রয়ে গেছে, সেগুলো ধীরে ধীরেই যায়। এটা তো খুব অর্গ্যানিক একটা প্রসেস, মানে সুইচ অন সুইচ অফ করে হয় না, তো আমি সেই প্রসেসটা এনজয় করি। কিন্তু কখনো কখনো একটু সময় লেগে যায়, যেহেতু এটা একটা ডার্ক চরিত্র আর অনেকগুলো শেডস ছিল, সেই ক্ষেত্রে একটু সময় লেগে গেছে। আচ্ছা, তোমার এই মহাভারত এবং তারপর আগামী কী কাজ আছে সেগুলো নিয়ে যদি? মহাভারত মার্ডার্স এই হইচুই প্ল্যাটফর্মে, তারপরে যেটা রিলিজ হবে সেটা হচ্ছে শিকারপুর বলে একটা সিরিজ, সেটা Z5-এ আসবে। তারপর এই শিলাদিত্য মৌলিকেরই একটি ছবি পুজোর সময় রিলিজ করার প্ল্যান আছে, মাস্টারমশাই। না, মাস্টারমশাই আপনি কিছু দেখেননি? হ্যাঁ, তখন সিনেমা নয়, ওটা থেকে একটা, ওটার একটা ইভেন্ট থেকে, একটা ইনসিডেন্ট থেকে এটা ইন্সপায়ার, কিন্তু ছবিটা একটা ভিন্ন গল্প, একটা ভিন্ন স্বাদের ফিল্ম, তো সেইটা রিলিজ হচ্ছে। বাকিগুলো আগামী যেগুলো যে অফিসিয়ালি অ্যানাউন্স হলে তখন আমি জানিয়ে দেবো। হ্যাঁ, জনি অ্যান্ড বনি বলে একটি সিরিজ আসবে ক্লিকে, সে হ্যাঁ, সেটা একটি খুব ভালো গল্প, ভালো স্ক্রিপ্ট এবং খুব ভালো করে যত্ন নিয়ে বানানো।